তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে মুদিয়ালিতে। এই মুদিয়ালি ক্লাব আপনাদের আসতে গেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আছে, মেট্রো করে এলে রবীন্দ্র সরোবর মেট্রো, আর যদি ট্রেনে আসেন তাহলে টালিগঞ্জ রেল স্টেশন, আর বাসেও আপনি রবীন্দ্র সরোবর বললেও নামিয়ে দেবে। তো এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ মুদিয়ালি ক্লাব, আর এখানে আরও একটি ক্লাব আছে, দুটোই আপনাদের দেখাবো। তো আপনারা যদি কেউ আসেন তো মুদিয়ালিতে আসবেন, কারণ এরা প্রতি বছরের খুব ভালো থিম করে। তো প্রতি বছরের মতন আমরা আশা করছি এবছরও কিছু ভালো করেছে, ঠিক আছে? তো চলুন আমরা ভেতরে যাই, দেখি এবছর কী থিম এরা বানিয়েছে। আর আপনারাও আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এসআর ব্লগ, আমরা আপনাকে দেখাবো কলকাতার বেস্ট প্যান্ডেল, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের আমি কথাটা আমার খুব একটু ভয়েসটা ভারী লাগে, বিকজ আমার শরীরটা খারাপ আছে আর আমার গলাটা বসে গেছে। তো আজকে ম্যাক্সিমাম কথা রাজুই বলবে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এসআর ব্লগ। তো চলুন ভেতর দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর বন্ধুগণ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের এই ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বন্ধুরা, তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আপনার মুদিয়ালিতে। তো এখন অনেক রাত, এখন বাজে প্রায় আপনার 2টো। তো আপনারা যে ভিড়টা দেখছেন, আপনারা তো এই ভিড়ই আছে। তো আজকে চতুর্থী, তো আমরা আশা করছি আপনারা যেদিন আসবে সেদিন হয়তো আরও ভিড় হবে। তো আস্তে আস্তে চলুন যাই এবং দেখাই আপনাদের প্যান্ডেলের পুরো ভেতর। আওয়াজগুলো শুনছেন, আমরা ছোটোবেলায় যখন বেরোতাম বাবা মার সাথে তখন এই বাসিগুলো কিনে খুবই বাজাতাম। কী করছিস? হ্যাঁ ভাই, একটু বড় হওয়ার পর তো ওটা লোকের কানের কাছে গিয়ে বাজাতাম। এই দেখ কী সুন্দর অসাধারণ কাজ। Thank you.
সুন্দর করেছে প্যান্ডেলটা, তাই না? অনেক সুন্দর করেছে, ঠাকুরটাও অনেক বেশ সুন্দর। মুদিয়ালি প্রতি বছরই কিছু না কিছু ভালো ফিল করে, আর প্যান্ডেলটা খুব অসাধারণ। এই জন্য তো মানুষ এত মানে দেখতে আসে।